আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গাজর ও পেঁপে দিয়ে একটা হালুয়ার রেসিপি দেখাবো। আমরা সাধারণত যখন হালুয়া বাড়িতে করে থাকি, হয় পেঁপে না হয় গাজর দিয়ে আলাদাভাবে করে থাকি, কিন্তু এখানে আমি দুটো উপকরণ একত্রে নিয়ে হালুয়াটা তৈরি করব। আর এই হালুয়াটা আমরা এক মাস ফ্রিজে রেখে খেতে পারবো, তবে আমার মতে বেশি দিন ফ্রিজে না রেখে 3-4 দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো। আবার খেতে ইচ্ছে করে আবার বানিয়ে নিব। তো চলুন এখন দেখে আসি পেঁপে ও গাজরের মিশ্রণে হালুয়ার বরফি। প্রথমে আমি প্যানের উপরে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন আমার বাদামগুলোকে আমি ভেজে এখানে 15-20টা হচ্ছে কাঠবাদাম। আমি 3-4 মিনিট এভাবে ভেজে নিয়েছি, এখন আমি এটা তুলে ফেলব। বাদামগুলো আমি তুলে ফেলেছি। এখন সেম ফ্রাই প্যানে আমি আবার 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন এখানে 3টা হচ্ছে দারুচিনি এবং 7-8টা এলাচ একটু ভেজে নিব। এখানে আমার একটা মাঝারি সাইজের পেঁপে এবং 2টা গাজর আমি আগেই হচ্ছে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এখন এটা প্যানের মধ্যে দিব। আমি গাজর এবং পেঁপে যেটা ব্লেন্ড করা ছিল সেটা ফ্রাই প্যানের উপর দিয়ে দিয়েছি। আমি অনুগ্রহ এটা নাড়াচাড়া করতেই থাকবো, কারণ হালুয়া না বারবার নাড়াচাড়া করতে হয়, তা না হলে হয়তো নিচে লেগে যেতে পারে। এভাবে আমি 5 মিনিট ভেজে নিয়ে এখানে এখন 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আমি কিন্তু অনবরতই হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছে। চিনিটা দেওয়ার ফলে আমার হচ্ছে পেঁপে আর গাজরের এটা থেকে দেখা যাচ্ছে পানি বের হয়েছে। আমি এখন এখানে 3 টেবিল চামচ সুজি দিয়ে দিব। আমি হালুয়াটাকে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। যেহেতু আমি হালুয়াটাকে বরফি আকারে কাটবো, সেজন্য সুজিটা দেওয়া হয়েছে। সুজিটা দেওয়ার ফলে আমার হালুয়াটা খুব দ্রুত শক্ত হচ্ছে। আমার হালুয়াটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 15টা কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার হালুয়াটা প্রায় শেষের দিকে, আমি প্রায় 40 মিনিট যাবত এভাবে গ্যাসের উপর রেখেছিলাম এবং গ্যাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মাঝারি আঁচেই ছিল। আমার হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা যখন দেখবেন যে হালুয়ার পুরো অংশটা এরকম দলা পেকে যায়, তখন বুঝে নেবেন যে এটা হয়ে গিয়েছে। যদি আমার এটা হয়েছে, আমি এখনও আরও 5 মিনিটের মতো এটা গ্যাসের উপর রেখে আরও নাড়াচাড়া করে নেব। আর 5 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়ে একটা ট্রের মধ্যে ঢেলে ঠান্ডা করার পরে রক্ষা করব। আর হচ্ছে আমি আমার ট্রেটাকে আর একটু ঘি বা ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনার ইচ্ছে হলে তেল দিয়েও ব্রাশ করতে পারেন।
আমি হালুয়াটাকে নামানোর আগে আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন হালুয়াটাকে ট্রেতে নামিয়ে নিব। আমার এই পুরো প্রসেসটা করতে প্রায় 40 মিনিট সময় লেগেছিল। আমি হালুয়াটাকে গ্যাস থেকে নামিয়ে ট্রেতে এভাবে সাজিয়ে নিয়েছি। আমি যে বাদামটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেই বাদামটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ঠান্ডা হবার আগে এটা চেপে চেপে লাগিয়ে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে হালুয়াতে এটা আর বসতে চাইতো না। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রুম টেম্পারেচারে রেখে দিলাম। আমার হালুয়াটা ঠান্ডা হলে আমি এইভাবে বরফি আকারে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও বরফিটা কেটে নিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ইউটিউবে আমি একেবারেই নতুন, তো আমাকে যদি এরকম সবসময় পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে আমি আরও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আর আমার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতে পারি। এবং এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুরক্ষিত থাকেন। আসসালামু আলাইকুম।